পঞ্চগড়ের বোদা উপজেলায় হিন্দু ধর্মালম্বীদের তিন দিন ব্যাপী বারুণী মহাস্নান উৎসব শুরু হয়েছে। প্রতি বছরের মতো এবারও চৈত্র মাসের মধু কৃষ্ণা ত্রিদশী তিথিতে উপজেলার বোয়ালমারী এলাকার করতোয়া নদীতে শুরু হয় বারুণী পুণ্য স্নান উৎসব। গত দুই বছর মহামারী করোনার কারণে উৎসব হয়নি। এবছর পরিস্থিতি স্বাভাবিক থাকায় উত্তরাঞ্চলের কয়েক লাখ হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসী এসে করতোয়া নদীর উত্তরমুখী স্রোতে স্নান শুরু করেন। সরজমিন করতোয়া নদীর স্নান উৎসবে গিয়ে দেখা যায়, বুধবার ভোরের আলো শুরুর সঙ্গে সঙ্গে নদীর উত্তরমুখী স্রোতে কয়েক হাজার হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষ নেমে গোসল শুরু করেন। হিন্দু সম্প্রদায়ে কথিত আছে, এই স্নানে নদীর প্রবাহ সোজা উত্তরমুখী হওয়ায় এখানে স্নান করা পুণ্যের কাজ। দেহ মন থেকে পাপ মোচনের আশায় অনেকে মাথার চুল বিসর্জন দেন, পূজা অর্চনা করেন। হিন্দু ধর্মাবলম্বীরা সংকল্প বাক্য স্নান মন্ত্র পাঠ করে হাতে বেলপাতা, ফুল, ধান, দূর্বা ঘাস, হর্তকি, কাঁচা আম, ডাব, কলা ইত্যাদি অর্পণের মাধ্যমে স্নান সম্পন্ন করেন। শুক্রবার পর্যন্ত চলবে স্নান উৎসব।